আমার ছোট মেয়েটা এই ক্যামেরাটা ফিট করে রাখছে, জামাই মেয়ে আসবে, আসতে আইছে, ওদের সঙ্গে একটা প্ল্যান করব। ঠিক আছে, তোমার ভিডিওটা দেখতে থাকবে। গোপাল গোপাল শুন যাও, তাড়াতাড়ি আসো, এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। সেই এই গরম বেতার তোমাদের আসতে কি বলছে? মানে মানে এই যে ফাটা গরম, নিজেরা এখানে থাকতে পারছি না, একটু মতো খাওয়া দাওয়া হচ্ছে না, রান্নার অসুবিধে, ফ্যান একটা, তাহলে তোমাদের এই গরম বেতার না আসলে হতো না? এখন ছুটি রয়েছে, আমি ভাবলাম যে আসবো আপনার বাড়িতে, আসতে পারবো না? তো একটু বৃষ্টি দেহ ঠান্ডা পড়ুক, তারপরে আসো। এই যে একটা গরম, নিজেরই দিকে যাচ্ছে না, তোমরা কি? আমি আপনার ওখানে ফোন করলাম যে বাবা আসছি, যে আপনি ওখানে আসো, আমি বললাম আসো, আপনি বললেন না কয়দিন পরে আসো, এই গরম বেতার আসবো। আমার এখন ছুটি রয়েছে, পরে আমি ছুটি পাবো? তো এই গরম ভিতরে এই যে একটা তাপ, এই কোনো জায়গায় টেকা যাচ্ছে না, তো আইসি একটা বিরক্ত করে না, তোমার শাশুড়ি বিরক্ত করবে না? এই রান্না বাড়ি করতে গেলে কি ঝামেলা গরম? আমি বিরক্ত করো, তাই এই গরমের ভিতর তোমার আমি আসলাম। হ্যাঁ, তোমার আসতে কে বলছে এই গরম ভিতর? আমি আসলাম 6 মাস পর, এই যে ছুটি পড়লো, আপনার যখন ফোন করলো, আপনি তখন ফোনে বলতে পারতেন যে আসবো না, আসি আসে না। এখন এখন তুমি যদি আসতে চাও, আমি বলতে পারি যে আসে না, তোমার এটা বুদ্ধি নাই যে এই গরম ভিতর যাবো। তা আমি এই গরমে আপনার বাড়ি আসলাম, আসে ড্রেস ট্রেস খুলতে পারলাম না, এইভাবে অপমান আমার? তাই এরকম তো কোনোদিন করেন না, আপনার তো আমি ভালো মানুষ ভাব না, অপমান তো করিনি। তো এই যে একটা ওয়েদার, ওয়েদারটা একটু বুঝে শুনে আসতে না, যে এক জায়গায় যাবো, তাহলে সেই ওয়েদারটা কীরকম আছে? আপনি আমাকে ওখানে কীরকম গরম জানেন? আমি ভাবলাম একটু সেটা বোঝার দরকার যে এখানে এই গরম, তাহলে ওখান যায় তো এরকম বিপদে পড়তে হবে, তাহলে এখানেই থাকি, এখন যাওয়ার দরকার নেই, এরকম বলা উচিত। আসার পরে আপনি ফোনে বলতে পারছেন অন্তত? ফোনে কি বলবো আমি? তাহলে আমার বাড়ি যেতাম ঘুরতে, ফোনে বলা যায়? ফোনের মধ্যে বলা যায় না যে বাবা আসে না, কদিন পরে আসো? সেটা নিজে আপনি এরকম ডাকিয়ে আমাদের নিজের বুদ্ধি থাকা দরকার, তুমি এই গরম ভিতরে এখন যাবো না, দুদিন পরে যাই, বৃষ্টি বর্ষা হোক, দুদিন থেকে থেকে এই গরম ভিতরে তোমার বা কীরকম লাগবে? আর আমাদের তোমাদের আসবা, জামাই দোষ একটু ভালো মন্দ রান্না করবে, শাশুড়ি খাওয়া দাওয়া করবা, তা যদি করতে না পারে তাহলে এটা কষ্ট দেয় না? আরে বাজার ঘাট না, আমি কথা, আমি বাজার ঘাট তো কোনো কথা না, কথা হচ্ছে রান্না বাড়ি যে খাওয়া দাওয়া যে কষ্টটা, এটা বুক করবে না? আপনি কি চাইছেন? আমি চলে যাই, তাইতো সেরকম হয়তো অবস্থা। এই গরম ভিতরে আকাশ কি চলে যাই, ভালো ঠান্ডার বৃষ্টি বর্ষা হোক, তারপরে এ শুনছো ইয়া এদিকে আসো, শোনো যাও কি বলতেছে, এদিকে আসো। তোমার আমি বললাম বারবার এই গরমে বলে না, তুমি ফোন করলা, তোমার ফোনে বলতে পারলো না? একবার 2 দিন আগে দিদির বাড়িতে ঘুরে গেছো, এটা বোঝার দরকার না? আরে দিদির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি আসলাম, তারপরে তো এনেও তো আপনার বললাম যে আমি যাবার, আপনি তো তখনও কিছু করলেন না। সেটা বোঝার দরকার যে 2 দিন আগে একটা অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়ে গেল, সব দিকে দেখতে পারে, এইদিকে পয়সা কড়ি দেখতে গেছে, শ্বশুরের হাতে এখন পয়সা কড়ি আছে কি না আছে, গরমের ভেতা ওখানে কতগুলো টাকা ভাঙিয়ে আসলাম, আর তোমার ঘ্যাস করে আবার তোমার কাছে আসলাম, বলবো আমি চলে যাবো কিন্তু আর আসবো না, আপনি গিয়ে নিমন্ত্রণ করে আসবেন, তাহলে সে দেখা যাবে পরে আসবে, আমি নিজের ভাবে আসি, আপনি এইভাবে অপমান করতে পারবেন না, সেটা পরে দেখা যাবে, তুমি আসবা কি না আসবা সেটা পরে দেখা। আমি কিন্তু কোনোদিন এরকম এরকম আপনাদের কোনোদিন এরকম কথা শুনি না যে আপনি আপনার ডাকলেন, আমি ফোন করলাম, দিদির বাড়ি বললাম, তবু আপনি এসে আমার আসার সাথে সাথে আমার বলছেন চলে যাও, অন্তত মানুষ বলে এক রাত্রি থাকো, বাবা খাইয়ে দেয়, তারপর যায় না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আসতো বেশ ভালো কথা, এই রান্না কি রান্না করে খাওয়া দাওয়া করো, আমি খাবো টাবো না, না না কটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কর না, অনেক হয়েছে না, না কটা খাওয়া দাওয়া করে তাও চললে পরে বৃষ্টি বর্ষা হবে, আপনি যেভাবে ডাকে আমার বললেন যে আজকে আইসো চলে যা, আমি ডিস্টার্ব করতে চাইছি আপনার অসুবিধা, এই গরমে যে ডিস্টার্ব করা, আমি চলে যাবো।
দুই দিন আগে ঘুরে গেছো আমি ড্রেস খুলতে পারলাম না আর আপনি আমার কোশ্চেন করলেন তো দুই দিন আগে দিদির বাড়ি ঘুরে গেছো সেটা বোঝা যাচ্ছে দিদির বাড়ি ঘুরেছি দিদির বাড়ি কোথায় ওটা তো আর শ্বশুর বাড়ি না আপনি বারবার বলতিছে আমি আপনাকে বললাম যে আমি যাব আপনার বাড়ি আমি আপনার ফোনে করলাম দিদির বাড়িতেও করলাম আপনি তখনও বলতে পারতেন যে বাবা এই গরমে আসেন না তখনগুলো আসো এখন এইভাবে আসার পর সেটা বোঝার দরকার কি এখন তো না বুঝে চলে এসো তো কি বলতো ঠিক আছে আপনি বলতেছেন যে আমি না ওই দোকান ওই কটা খাওয়া করো না খাই আসি করো গুছাও জামা কানি গুছাও খাওয়া করো খাওয়া করো খাওয়া করে তুমি যাবার সাবার যা করো করো হ্যাঁ গোপাল গোপাল আবার শোনো না শুনো বলেছেন এই আমার ধারে অনেক গরমে একটা ভুল হয়েছে তো গরমে সব ভুল হয় না বড় গরম তো আছে ভুলে যাচ্ছি আমি থাকছে বলে না গেল না না এ বা পিয়া এখন যাতে মনে করে খাওয়া করে যাও না ওরা খাওয়া আচ্ছা বা শুনে যাও শুনে যাও ভালো কথা শুনে যাও গোপাল শুনে যাও বা ডাক করে না শুনে যাও শুনে যাও হ্যাঁ একটা কথা শুনবার তো আছো আরে এইদিকে আসবা তো কি কই শুনো চল যাবা যাবা সে ঠিক আছে তাই শুনে চল যাবা ঠিক আছে আইসো করতে আমি কি করা যাবে আমি শুনবো ওই তো খায় করে নে খিদেও পাইছে আমি আইসি যে সকালবেলা দেখি না না রাগ করে না ইয়ে তো আমরা মজা করলাম ওই যে ক্যামেরা শুট ওই যে ক্যামেরা শুট করে রাখছি তোমার সাথে একটু মজা করলাম দেখি তুমি কি করো এইটা ফিট করে তোমার শালি তো এও শুরু করি তো হ্যাঁ আমি তো পুরো ভাবলাম মনে আপনি না ও তো একটু মজা করলাম তোমার সঙ্গে দেখি কি করো তুমি এই বুদ্ধি কার ও তোমার খালি কলতার আমি তো খুঁজে বাবা কি করে মজা নেবো চিন্তা করো ওই না ওই গাছের মধ্যে ক্যামেরা ফিট করে দেয় এই অবস্থা বন্ধুরা তাহলে আপনারা এখন দেখলা দেখলে এই এটা মজা করলাম ঠিক আছে প্রাণ করলাম যে জামাই দেখি কি করে ঠিক আছে আমি ভাবতেছি না সত্যি সত্যি আমার এরকম অপমান করছি যে বাবা কোনো না না অপমান করবো কেন জামাই মানুষ আসতে যত্ন যেটি গরমে কষ্ট ঠিক আছে হ্যাঁ যতই গরম গরমে কি বলবো হ্যাঁ হয়তো ঠিক আছে ওনারা হয়তো খাটে তো আমি আমরা আইসি বলে নিতে হবে সেইখানে আবার আমি ভাবলাম সত্যি সত্যি একটা করছি কিন্তু আবার ওই যে ক্যামেরা ক্যামেরা ফিট করে প্ল্যান করলাম তুমিও প্ল্যান করতেছো বাপ রে বাপ দেখলাম তোমরা খালি করো আমি একটু করি দেখি কিরকম হয় তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখলাম আমি বলে দিই নাকি হ্যাঁ ভিডিওটা দেখলাম কিন্তু আমাদের শ্বশুরের মতো শ্বশুর হয় না সত্যি ভালো মানুষ কিন্তু এরম কথা বললো আমি কিন্তু বুঝতেও পারি এরম বলে আজকে ভিডিওটা তোমরা দেখলা আমি পুরো সত্যি ভেবে নিচ্ছি যে এইখানে বাবা আমাদের দেখে আমার এইভাবে বলবে যে চলে কি বলবো এ হচ্ছে পায়েলের বুদ্ধি আমার ছোট শালির বুদ্ধি আচ্ছা সবাই দেখতে থাকুন ঠিক আছে টাটা